হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই নোটপ্যাড প্লাস প্লাস লেটেস্ট ভার্সনে আপনাদের প্রজেক্ট ফায়ারফক্স ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজারে রান করাতে পারেন না। বেসিক্যালি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পর যখন আপনারা রান অপশনে যান, সেখানে গুগল ক্রোম ব্রাউজার এবং ফায়ারফক্স ব্রাউজারের কোনো অপশন দেখতে পান না। বেসিক্যালি যাদের পিসি কিংবা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার এবং ফায়ারফক্স ব্রাউজারের অপশন দেখা যাবে না, তাদেরকে ম্যানুয়ালি সেট আপ করে নিতে হবে। সো ম্যানুয়ালি সেট আপ করার জন্য অবশ্যই আপনার পিসি কিংবা ল্যাপটপে ফায়ারফক্স ব্রাউজার ইনস্টল করা থাকতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করা থাকতে হবে। সো আমি ধরে নিচ্ছি আপনার ল্যাপটপ কিংবা পিসিতে ফায়ারফক্স ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা আছে। এখন ম্যানুয়ালি সেট আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে, দেন রান অপশনে যেতে হবে। রান অপশনে যাওয়ার পর এখানে একটা পাথ দেখতে পাচ্ছেন, ডান সাইডে তিনটা ডট সাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লোকাল ডিস্কে যেতে হবে, লোকাল ডিস্কে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলে যেতে হবে। দেন আপনি গুগল ক্রোম না ফায়ারফক্স ব্রাউজারে আগে সেট আপ করতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট অফ অল আপনাকে গুগল ক্রোম ব্রাউজার দেখিয়ে দিব। সো সেক্ষেত্রে আমি গুগলে গেলাম, যাওয়ার পর ক্রোম অ্যাপ্লিকেশন, দেন দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোমের অ্যাপ্লিকেশনটি। সো আমি এটার উপর মাউসের কাজার রেখে ডাবল ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে পাথ চলে এসেছে। দেন আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আনমার্ক করে নেবেন, নেওয়ার পর একটা স্পেস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা কোড দেওয়া থাকবে, কোডটা জাস্ট আপনারা কপি করে এখানে বসাবেন। সো আমি এই কোডটা এখানে লিখে রেখেছি, আপনারা এই কোডটা জাস্ট কপি করে এই পাথের স্পেস অপশনে বসাবেন, ঠিক আছে? আপনারা যে এই পাথের পর যে একটা স্পেস দিয়েছেন এখানে বসাবেন, কেমন? এখানে বসানোর পর জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রোল অল্টার, দেন আপনি এটা কি সেট আপ করতেছেন, ক্রোম, আমি ক্রোম লিখলাম। লেখার পর এখানে নান অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর যে কোনো একটা আপনি শর্টকাট সিলেক্ট করে দিবেন। সো আমি জেড দিচ্ছি, দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেন এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন রান অপশনে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে ক্রোম শো করছে। সো এখানে ক্রোমে ক্লিক করলে দেখুন আমার কোডগুলা সঠিকভাবে কাজ করছে, অর্থাৎ ব্রাউজারে রান করা যাচ্ছে। দেন আপনি একই সিস্টেমে আবার রান অপশনে যাবেন, এখান থেকে রানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই থ্রি ডট সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লোকাল ডিস্কে যাবেন, দেন আবার প্রোগ্রাম ফাইলে যাবেন। এবার আমরা মুজিলা ফায়ারফক্স সেট আপ করা দেখাবো, সেম একই স্টাইলে। মুজিলা ফায়ারফক্সে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন ফায়ারফক্স ব্রাউজার। সো এখানে কার্জার রেখে, মাউসের কার্জার রেখে ডাবল ক্লিক করবেন। করার পর আপনাকে আগের মতোই এখানে ক্লিক করতে হবে, দেন একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর ওই কপি করা কোডটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সেভ অপশনে ক্লিক করবেন, দেন কন্ট্রোল অল্টার এখানে লিখবেন মুজিলা বা ফায়ারফক্স, আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটাই লিখতে পারেন। দেন এখানে একটা যে কোনো ওয়ার্ডের শর্টকাট সিলেক্ট করে দিবেন, আমি এক্স দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, দেন এটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পর রানে ক্লিক করবেন। দেখুন এখানে মুজিলা সেট আপ হয়ে গেছে। সো আমি মুজিলাতে রান করছি, তো দেখুন মুজিলাতে অনেক সুন্দরভাবে কাজ করছে। সো দুইটাই কাজ করছে। দেন আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর যদি আমি এখন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, করার পর রান অপশনে যাই, দেখুন এই দুইটা কিন্তু সেভ হয়ে গেছে, যে ক্রোম মুজিলা। সো আমি যদি আবার মুজিলা দিয়ে প্লে করি, দেখুন রান সাকসেসফুল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আর আপনার উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।